আমাদের মাথায় তিনটা জিনিস আছে, তো সেটা দেখা যাক। আমার মনে আছে, আর ওই নুসরা তো মনে করাই দিছে, সেটা হলো যে ভাবে 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 মাইক অন কার, মাইক বন্ধ করতে হবে তো, অনেকগুলো মাইকই তো অন। অনেক মিহির বড়াল, অনেক অন, এই যে ফিহাদ, যাই হোক, যার যার মাইক মানে ওপেন আছে এটা বন্ধ করেন, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করি তো। আজকেও বরাবরের ন্যায় আমরা ওই এবারের যে অঙ্ক ওইটা একটু খোলেন সবাই, একটা অঙ্ক করি, তারপরে সময় থাকলে আমরা ট্রান্সফার প্রাইসিং, তারপরে রেসিডেন্ট নন রেসিডেন্ট, এগুলো মাথায় আছে, ঠিক আছে? তো একটা অঙ্ক করি, ওইটা আগে চলেন, এবারের অঙ্কটা খোলেন। এবারের যে অঙ্কটা, সেই এবারে 2020 নভেম্বর ডিসেম্বর, মানে যে যেটা থেকে আমরা 4 নম্বর এবং 5 নম্বর অঙ্ক করালাম গত ক্লাসে, ওই একই কোশ্চেন। ও হ্যালো রঞ্জন কুমার, জি বলছি। আচ্ছা আমি আমি কে বল? বলছি ফজলুর রহমান, লন্ডন থেকে বলছি। আমি আইসিবি আচ্ছা, চ্যাপ্টারের চেয়ারম্যান বলছি আর কি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। ট্যাক্স প্ল্যানিং অ্যান্ড কমপ্লায়েন্স কোশ্চেন তো এটা লাস্ট নভেম্বর ডিসেম্বরের এক্সাম কোশ্চেন নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, নভেম্বর রাইট রাইট, 2020। 2020। আপনি কোথায় এখন, লন্ডনে? হ্যাঁ লন্ডনে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা তো এক্সাম কোশ্চেন, এটা হচ্ছে প্রফেশনাল লেভেল, তাই না? প্রফেশনাল লেভেল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি তো, আমাদের একটা ক্যান্ডিডেট আছে অস্ট্রেলিয়াতে, আমি তাকে বলেছিলাম যে এই সমস্ত অনলাইন ক্লাস এবং ভেরি হেল্পফুল স্পেশাল ক্লাস রিভিশন টাইপ, আমার আমার দেখছি যে আমাদের ছাত্র স্টুডেন্টরা নট ভেরি প্রোঅ্যাকটিভ। না, প্রবলেম আমরা চেষ্টা করি, বিশেষ করে ট্যাক্স প্ল্যানিং অ্যান্ড কমপ্লায়েন্স এর যে যেটা পার্ট, আগের পার্টটা হ্যাঁ তো ইজি, যেহেতু ট্যাক্সের তো দুটো কোর্স,
পার্টটা তো মোটামুটি ইজি, কিন্তু এই পার্টটা মানে কোশ্চেন গুলো একটু লেন্দি হয়, আপনি কি লন্ডনে থাকেন? প্রথমত হয় কি যে এই ট্যাক্স প্ল্যানিং এন্ড কমপ্লায়েন্স এর যে কোশ্চেন এর প্যাটার্ন, এটার সাথেই ছাত্ররা মানে কুলাতে পারে না, ফলে এটা তো নিউ সাবজেক্ট না, ট্যাক্স প্ল্যানিং এন্ড কমপ্লায়েন্স রিসেন্টলি বোধহয় সিলেবাস করেছে তাই না? হ্যাঁ, লন্ডনের সাথে আপনার ICW এর সাথে ওই র‍্যাপ আপ করেই এটা করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ট্যান্ডার্ডাইজেশনে যাওয়াতে এই কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে আইসি মানে এর সাথে কোপ আপ করা মানে খুবই মুশকিল, পরে ফেলের হারও অনেক বেশি। আচ্ছা আচ্ছা, আইসি। যাই হোক, আমরা চেষ্টা করি আমাদের লেভেল থেকে, তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আমরা সরাসরি তাহলে ক্লাসে চলে যাই। শুরু করি, এবং আপনাদের যে এবারে যে কোশ্চেন, এবং প্রতিবার গত ক্লাসে যেরকম আমরা চার নম্বর এই পরীক্ষায় চার নম্বর এবং পাঁচ নম্বর অঙ্ক ক্লাসে করায় দেওয়া হয়েছিল, আজকে আমাদের টার্গেট হলো যে এখান থেকে একটা অঙ্ক করব, এবং এখান থেকে আপনি দুই নম্বর অঙ্কটা একটু দেখেন। এক নম্বরে তো মোস্টলি থিওরি, তো দুই নম্বর অঙ্কটা সরি বেশি চলে আসছে, এই যে এইটা এইটা দেখেন একটু, আচ্ছা এবারে পরীক্ষায় একজন ইন্ডিভিজুয়ালের অঙ্ক আসছে, এবং এটা যে ফজলুর রহমান সাহেব যে বললো এটার সাথে মিল আছে, ওনার সাথে যে ইউকে তে কথা হলো উনি লন্ডনে, এই দুই ছেলে লন্ডনে থাকে। এই যে দেখেন কোশ্চেনটা মানে অদ্ভুত ভাবে মিলে গেছে, হচ্ছে দুই নাম্বার। আজকে এটা করাবো, কিন্তু আপনারা রেডি থাকেন, আপনাদের বলা ছিল যে প্রত্যেকের কাছে যেন কোশ্চেন থাকে, প্রিভিয়াস কোশ্চেন, কারণ কখন কোনটা দিয়ে করাই তার কোনো ঠিক নেই। তো আমরা চেষ্টা করি যে ইমিডিয়েট পাস্ট যে কোশ্চেন সেখান থেকেই মানে করা। এটা একটু পড়ে দেখেন, অঙ্কটা ইংলিশে আমি বাংলায় বলতেছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়, করতে সুবিধা হয়। মিস্টার এক্স পাসড অ্যাওয়ে লিভিং ওয়াইফ অ্যান্ড টু অ্যাডাল্ট সন্স, মানে ভদ্রলোক মারা গেছে, তার ওয়াইফকে রেখে গেছে আর দুই বাচ্চা, দুই 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 ছেলে আর কি, এবং অল অফ দেম হ্যাড ট্যাক্স ফাইল ইন বাংলাদেশ, মানে প্রত্যেকেরই ইনকাম ট্যাক্স ফাইল আছে বাংলাদেশে। এ রিয়েল এস্টেট কোম্পানি হ্যাজ অফার টু বাই দ্য ল্যান্ড, এইভাবে কথা বললে তো হবে না, তো মাইকটা অন হয়ে যায় কেন? আচ্ছা দেখেন, রিয়েল এস্টেট কোম্পানি হ্যাজ অফার টু বাই দ্য ল্যান্ড উইথ টু স্টোরি বিল্ডিং ওন বাই দি ডিসিস্ট, তার মানে এটার বাংলা হচ্ছে এই, যিনি মারা গেছেন তার নাম মিস্টার এক্স, তিনি হলেন ডিসিস্ট, ডিসিস্ট মানে মৃত ব্যক্তি,
তো ওই মৃত ব্যক্তি যে সম্পদ রেখে গেছেন রিয়েল এস্টেট, মানে একটা দুই দোতলা বিল্ডিং লেখাই আছে, টু স্টোরেড বিল্ডিং, জমি সহ আর কি, তো ওইটা একটা রিয়েল এস্টেট কোম্পানি কিনতে চাচ্ছে মারা যাওয়ার পরে। কার কাছে অফার দিবে? অফারটা দিচ্ছে মনে হয় ওয়াইফের কাছে আর কি, হুইচ ওয়াজ অ্যাকোয়ার্ড বাই হিম 1,22,00,000। মানে ভদ্রলোক মারা যাওয়ার আগে এইটা 2,200,000 টাকায় কিনছিল। এই সম্পত্তিটা এখন একটা রিয়েল এস্টেট কোম্পানি কিনতে চায়। অ্যাকর্ডিং টু দ্য সেইড অফার, দ্য রিয়েল এস্টেট কোম্পানি ইজ উইলিং টু পে, কয় কোটি এটা? 10 কোটি। দশ কোটি, আমরা কোটিতেই বলি যেহেতু আমরা এটাতেই অভ্যস্ত, যাই হোক এখানে মিলিয়ন বিলিয়ন এগুলো আছে আর কি। তো ইজ উইলিং টু পে টাকা 10 কোটি অ্যান্ড ট্রান্সফার এ ল্যান্ড ওয়ার্থ টাকা 7.5 কোটি টু মিসেস এক্স অ্যান্ড হার টু সন্স। চিন্তা করেন, মানে 2,200,000 টাকার সম্পত্তি তারা টেক ওভার করতে চাচ্ছে, রিয়েল এস্টেট কোম্পানি কিনে নিতে চাচ্ছে 17.5 কোটি টাকায়। তার মানে 10 কোটি টাকা দিবে ক্যাশ, ক্যাশ বা ব্যাংক যাই বলেন, আর একটা জমি কিনে দেবে 7.5 কোটি টাকা সেটার দাম আর কি। যাই হোক, টু মানে টু মিস্টার এক্স অ্যান্ড হার টু সন্স, কারণ যেহেতু ওইটা ইনহেরিটেড, সুতরাং মানে উত্তরাধিকার সূত্রে যারা মালিক তারাই তো এটা পাবে। অ্যাজ পার লোকেশন অফ দি প্রপার্টি 4% ট্যাক্স উড বি কালেক্টেড অ্যাট সোর্স বাই দি সাব রেজিস্টার। এই যে 2,00,000 টাকার কি হলো, এই যে 2,00,000 টাকার সম্পত্তি 17.5 কোটি টাকায় বিক্রি হচ্ছে, সেই গেইনের উপরে কিন্তু আপনার সাব রেজিস্টার 4% ট্যাক্স আদায় করবে। এবং কার কাছ থেকে করে? যার গেইন হয় তার কাছ থেকেই তো গেইন ট্যাক্স দিতে হয়। তার মানে এই যে মা এবং তার দুই ছেলে, এদেরকে দিতে হবে দিবে। তারপরে বলছে দ্য ক্যাশ কনসিডারেশন উইল বি পেইড টু দ্য ব্যাংক অ্যাকাউন্ট অফ মিসেস এক্স অ্যাজ হার সন্স আর ডোমিসাইল্ড ইন দ্য ইউকে। বলছে যে ক্যাশ টাকা যেটা 10 কোটি টাকা দিবে এইটা মার অ্যাকাউন্টেই দিবে, মিসেস এক্স এর ব্যাংক অ্যাকাউন্টেই দিবে, যেহেতু তার দুই ছেলেই ইউকেতে থাকে। দ্য টোটাল পার্সেস কনসিডারেড দি টোটাল পার্সেস কনসিডারেশন অফ দি প্রপার্টি left by deceased will be distributed as per Muslim law. আচ্ছা, মানে এইটা বিক্রি করে যেটা পাওয়া গেল, যেটা পাওয়া যাবে, এইটা ডিস্ট্রিবিউট হবে তাদের মধ্যে, মা এবং দুই ছেলের মধ্যে, অ্যাজ পার মুসলিম ল। মুসলিম ল কি? মুসলিম ল সম্ভবত যে মা পাবে, মা পাবে 1/8 সম্পত্তি, আর দুই ছেলে বাকি 8/3/3, 8/3/3, 7, আর মা 1, সম্ভবত এরকম আর কি মুসলিম ল অনুযায়ী। 16 আনা 2 আনা বলে মা, 16 আনা যদি বলি তাহলে 16 আনার 2 আনা হচ্ছে মা, 2 আনা যদি মা পায় আর বাকি থাকে 14 আনা, ওই 14 আনা আপনার সমান 7 আনা 7 আনা পাবে দুই ছেলে। ঠিক আছে, এটা গেল। কথা বলে কে, শব্দ করে কে? দ্য রেজিস্ট্রেশন কস্ট অফ দি প্রপার্টি টু বি ট্রান্সফারড বাই দি রিয়েল এস্টেট কোম্পানি ইজ এস্টিমেটেড 1,82,00,000, যাই হোক। আচ্ছা, তার মানে রেজিস্ট্রেশন খরচ পড়বে 82,50,000 এত, অ্যান্ড উড বি বর্ন বাই দি লিগাল হেয়ার অফ। তার মানে চিন্তা করে দেখেন যে
এই যে সম্পত্তিটা বিক্রি করবে সেখানে যে রেজিস্ট্রেশন খরচ যেটা দাঁড়াবে, দি প্রপার্টি টু বি ট্রান্সফারড বাই দি ও, ওই যে সম্পত্তিটা ওই যে পসেশন গেছিল দেখেন এখানে যেটা দেখাচ্ছে দি রেজিস্ট্রেশন কস্ট অফ দি প্রপার্টি টু বি ট্রান্সফারড বাই দা রিয়েল এস্টেট কোম্পানি, এখানে মানে নট টু রিয়েল এস্টেট কোম্পানি, সমস্যা দুই রকম, একটা হলো রিয়েল এস্টেট কোম্পানির কাছে একটা সম্পত্তি বিক্রি হচ্ছে যেটা ইনহেরিটেড, সেটা বিক্রি হচ্ছে 17.5 কোটি টাকায়, আবার তারা এটার বিনিময় মূল্যে 10 কোটি টাকা দিবে ক্যাশ, আর 7.5 কোটি টাকার একটা ল্যান্ড দিবে। ওই ল্যান্ডটা যখন আবার দুই ছেলে এবং মায়ের নামে রেজিস্ট্রি হবে, সেটা রেজিস্ট্রেশন খরচটাও দিতে হবে এই মা এবং দুই ছেলেকে, সেটা হলো 82,50,103 টাকা। এটাই মিন করছে এখানে, বুঝতে পারছেন? জটিল সব বিষয় আসে। রিসিভিং দ্য অ্যাফোরসেড প্রপোজাল ফর সেল অফ দ্য প্রপার্টি, মিসেস এক্স অ্যাপয়েন্টেড ইউ অ্যাজ এ ট্যাক্স কনসালটেন্ট, অ্যাজ এ ট্যাক্স কনসালটেন্ট টু সি দ্য ফাইনাল ট্যাক্স ইমপ্লিকেশন ইফ দি অফার ইজ অ্যাকসেপ্টেড। সব জায়গায় তো একরকমই কথা থাকে, থাকে ইউ আর এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর ইউ আর এ ট্যাক্স কনসালটেন্ট, এখন মিসেস এক্সকে সাহায্য করেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখেন কি তথ্য দিল, তার সম্পদের হিসাব দিল যে 1,00,000 টাকা আছে তার শেয়ার অফ প্রাইভেট লিমিটেড কোম্পানি, নন এগ্রিকালচারাল প্রপার্টি আছে, এগ্রিকালচারাল প্রপার্টি জুয়েলারি আছে, ফার্নিচার আছে, ইলেকট্রনিক ইকুইপমেন্ট আছে, যেটা আপনার ইসে থাকে মানে ওয়েলথ স্টেটমেন্ট যদি দেখে থাকেন IT-10B, এগুলোতে কিন্তু এই থাকে ইলেকট্রনিক ইকুইপমেন্ট, তারপর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আউটসাইড বিজনেস, মানে ক্যাশ এবং ব্যাংক যাই হোক এটা মিলে তার অলরেডি 1,03,46,000 আছে। আর তার ইনকামের একটা ফিরিস্তি এখানে দিছে, সেটা হলো কম্পেনসেশন রিসিভ ফ্রম দ্য টেনেন্ট ফর হাউস ড্যামেজ ইনক্লুডিং শেয়ার অফ টু সন্স, 41,00,000 টাকা সে পাইছে ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণেরও ভাগিদার হচ্ছে, ইনকামের ভাগিদার সে এবং তার দুই ছেলে। তারপরে পেনশন রিসিভড অ্যাজ মেনশনড অ্যাজ নমিনেটেড বেনিফিশিয়ারি, তার মানে হাজব্যান্ড যে মারা গেছে তার নমিনেটেড বেনিফিশিয়ারি হচ্ছে ওয়াইফ, তো সেখান থেকে পেনশন পাইছে, হাজব্যান্ডের পেনশন আর কি, এখন সে পায় ফ্যামিলি পেনশন, তো সেটা হলো 82,282। তো এইটা তো আমরা জানি যে পেনশন ইজ কমপ্লিটলি ট্যাক্স ফ্রি, তো এইটা হয়তো আমরা ইনকামে আনবো না, ট্যাক্সেবল ইনকামে আনবো না, কিন্তু উপরে যে কম্পেনসেশন ওইটার ভাগের ভাগ তো ইনকামে আসবে। ভাগের ভাগ মানে, ভাগের ভাগ মানে মানে 41,00,000 টাকার 16 ভাগের 2 ভাগ যদি আমরা শুধু ওয়াইপের অঙ্কটা করি। তারপরে তার ব্যাংক ইন্টারেস্ট এত টাকা, হাউস রেন্ট ইউজড ফর কমার্শিয়াল পারপাস 5,40,000 টাকা সে বাড়ি ভাড়া পায়, আর সেখান থেকে সে ল্যান্ড ট্যাক্স মানে খাজনা দেয় 18,768 টাকা, আর তার ফ্যামিলি এক্সপেন্ডিচার এক্সক্লুডিং ট্যাক্স এত টাকা, আর পার্টিকুলার্স অফ ট্যাক্স পেমেন্ট মানে TDS ফ্রম
এইখানে ভুল আছে, বুঝছেন, অঙ্কে ভুল আছে। টিডিএস ফ্রম কনসালটেন্সি ফি হবে না, এটা টিডিএস ফ্রম ব্যাংক ইন্টারেস্ট হবে। কারণ উপরে যদি তাকান ও 10% এটা মিলে যায়, একটু উপরে তাকায় দেখেন যে ব্যাংক ইন্টারেস্ট হলো 39,89,360 টাকা। এটা যদি 10% করেন তাহলে এক্স্যাক্টলি মিলে যায় 3,98,937 টাকা। এটা মানে প্রিন্টিং মিস্টেক, কোশ্চেনে ভুল। তো এটা আপনি একটা নোট দিয়ে করা ছাড়া তো আপনার উপায় নেই। টিডিএ তার মানে হবে এটা টিডিএস ফ্রম ব্যাংক ইন্টারেস্ট 3,98,937, টিডিএস ফ্রম হাউস রেন্ট 27,000 টাকা, টেন মিলে গেছে 27,000 টাকা। আপনি 5,40,000 টাকা সে যে বাড়ি ভাড়া পায় ওটার 5% আসে, 5% তো টিডিএস, এ তো আপনারা জানেন। তো 5% টিডিএসে 27,000 টাকাই আসে। তার মানে ওই যে বাড়ি ভাড়া সে পায় 5,40,000, এখান থেকে কিন্তু 30% রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স বাদ যাবে। মানে এই অঙ্ক অঙ্ক যেটা পার্টিকুলার যেটা ইনফরমেশন দেওয়া, এখান থেকে দেখেই কিন্তু আপনি মোটামুটি এই সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। আর হচ্ছে ট্যাক্স রিফান্ড ফর প্রিভিয়াস ইয়ার, আগের বছরে এই ভদ্রমহিলা 20,460 টাকা ফেরত পায়, যেটা এই বছরের ট্যাক্সের সাথে হয়তো অ্যাডজাস্ট হবে আর কি। এখন দেখেন, ওয়াইল ফিলিং দ্য রিকোয়েস্টেড রিটার্ন অ্যান্ড স্টেটমেন্ট ইউ আর অ্যাডভাইজ টু অ্যাপ্লাই দ্য ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2021, যেটা এখন চলতেছে। তাহলে আমাদের কি করতে হবে? রিকোয়ারমেন্ট, প্রোভাইড মিস্টার এক্স উইথ দ্য ফলোয়িং ড্রাফট কম্পিটিশনস অ্যান্ড স্টেটমেন্ট, ইনকাম ট্যাক্স লাইবিলিটি ইনক্লুডিং চার্জ ইফ অ্যাপ্লিকেবল। মানে ভদ্রমহিলার ট্যাক্স লাইবিলিটি বের করতে হবে। আর এটা হলো 5 মার্ক। 2 নম্বরে হলো তার ওয়েলথ স্টেটমেন্ট বের করতে হবে। স্বাভাবিকভাবে ওয়েলথ স্টেটমেন্ট IT-10B যেটা বের করতে হবে সেটা হলো অ্যাজ অ্যাট 30th June 2020, অ্যান্ড দেন সোর্স অফ ফান্ড, মানে যে পরিমাণ টাকা তার সম্পদ গত বছর থেকে বাড়বে ওই সম্পদের উৎস কী, এটা হলো সি নাম্বার আর কি, ওটা হলো 5। তা টোটাল এই কোশ্চেনটা 20 মার্ক। তো একটু আসেন আমরা বোঝার চেষ্টা করি এবং আমাকে কি করতে হবে সেটা বুঝি। 1 নম্বরে এ নাম্বারে হচ্ছে আমাকে তার ট্যাক্স লায়াবিলিটি বের করতে হবে। ট্যাক্স লায়াবিলিটি বের করতে গেলে আমাকে প্রথমে তার ইনকাম বের করতে হবে। আসেন আমরা ইনকামে যাই, দেখি ইনকাম কী কী আছে, এইটা দেখে কী কী বোঝা যায়। ইনকাম তো একটা তো বুঝলাম, এখানে এখানে কয়েকটা ইনফরমেশন কিন্তু এই পাতাতেই আছে। কী কী? তার একটা বাড়ি ভাড়া ইনকাম আছে, এটা হলো 1 নম্বর, এবং সেই বাড়ি ভাড়া ইনকাম অ্যানুয়াল ভ্যালু কত? 5,40,000। এখান থেকে আপনি প্রথমেই 30% রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স বাদ যাবেন, বিকজ কমার্শিয়াল পারপাসে ব্যবহৃত হয়। আর 2 নম্বর হলো ল্যান্ড ট্যাক্স বাদ যাবে, খাজনা বাদ যাবে, এই দুইটাই, আর তো কিছু দেখি না। ঠিক আছে, হলো বাড়ি ভাড়া ইনকাম। তারপরে দেখেন ইনকাম ফ্রম আদার সোর্স আছে, সেটা হলো ওই যে কম্পেনসেশন যেটা পাচ্ছে 41,000 টাকা। কিছু বলবেন কি? আচ্ছা, ওই ওইটা 41,00,000 টাকার 16 ভাগের 2 ভাগ, 16 আনার 2 আনা হয়তো আসবে এখানে। আর ব্যাংক ইন্টারেস্ট আসবে, ব্যাংক ইন্টারেস্ট তো পুরোটাই আসবে, বিকজ এটা তো ওনার নিজের। আর ওইটা হলো জয়েন্টলি কম্পেনসেশন, যেটা ওইটা হলো জয়েন্টলি। এর বাইরে যেটা এখান এর বাইরে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সে যে তার হাজবেন্ডের জমি বিক্রি করলো, সেই যদি জমি করে সেখানে ক্যাপিটাল গেইন আসবে, এবং সেই ক্যাপিটাল গেইনটা কিন্তু 82C। মানে পেনশনটা কি এক্সেম্পটেড হবে? আ তা তো বটে, আপনি বললাম যে, কিন্তু এটা তো স্যার এসএসসি ইনডে এক্সেম্পটেড তো আছে, যে সেকশনাল পার্টে যে 21 ওখানে যে আছে, যে বেনিফিশিয়ারি ইনডে কু এক্সেম্পটেড তা স্যার আর কি। পেনশন তো পেনশন, পেনশন তো যে পাবে তার হাতেই কর্মমুক্ত। সরকার তো পেনশনটাকে ট্যাক্স ফ্রি করে দিচ্ছে, তার মানে এই না যে যিনি চাকরি করতেন তিনি অবসরে গেলেন তিনি তার হাতে পেনশনটা করমুক্ত, কিন্তু বেনিফিশিয়ারির হাতে বা ফ্যামিলি পেনশন যারা পাবে তার হাতে করমুক্ত না, তা তো হবেই না। বরঞ্চ তার হাতে আরো বেশি করমুক্ত হওয়া দরকার, কারণ হাজবেন্ড মারা গেছে, এইটা আরো বেশি করে করমুক্ত হওয়া দরকার। বুঝতে পারছেন? জি স্যার। স্যার হাউস প্রপার্টির ক্ষেত্রে কি আমরা 1930 যেটা ডিমড ইনকাম এটা অ্যাপ্লাই করব? এখানে কোনো তো ক্লেম নাই, রিপেয়ার মেইনটেনেন্স হবে। না না না, এই ঝামেলায় জড়াবেন না নিজেকে ফালতু। এই একটা মানে
একটা অঙ্ক করতে বসে আপনি আলতু ফালতু ই করবেন না, সব সময় আপনি স্বাভাবিক একটা নোট দিয়ে পার পেয়ে যাবেন। এই অঙ্কে যেটা করবেন সেটা হলো গতানুগতিকভাবে 30% হচ্ছে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, এবং ব্র্যাকেটের সাথে সাথেই ব্র্যাকেটে দিয়ে দেবেন এসিউম ফুললি স্পেন্ট। চালাকি শিখাইয়ে দিয়ে যাই, কিভাবে 3 ঘন্টার পরীক্ষা 3 ঘন্টার মধ্যে শেষ করতে পারবেন, এইরকম একটা পেশাইনা অঙ্ক দিলে কি আপনার পক্ষে সম্ভব? এইভাবে এখন না হয় আমরা বসে বসে, আমরা এখন দেখতেছি আমাদের পর্যাপ্ত সময় আছে, আমরা বোঝার চেষ্টা করতেছি, একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় তিনবার পড়তেছি, পড়ে বোঝার চেষ্টা করতেছি, আলোচনা করতেছি, তারপরে অঙ্কটা করতেছি। পরীক্ষার হলে তো আপনি এত আলোচনার কিছু পাবেন না, তো সুতরাং পরীক্ষার হলে আপনি ডাইরেক্ট মেরে দেবেন 1/3 এবং ওইভাবে মেরে দিবেন। আচ্ছা, উপরেরটা যদি আবার একবার পড়তে চান দেখাতে পারি, উপরেরটা বাংলায় বলি। সেটা হলো, ভদ্রলোক মারা গেছে, তার স্ত্রী এবং 2 সন্তান রেখে, সন্তানরা লন্ডনে থাকে আর সে থাকে দেশে, সবারই ইনকাম ট্যাক্স ফাইল আছে। সেই যিনি মারা গেছেন তিনি 22 লক্ষ টাকায় একটা জমি কেনা ছিল, তার মানে সম্পত্তি কেনা ছিল, মানে জমি সহ দোতলা বিল্ডিং, সেইটা এখন কিনতে চাচ্ছে একজন, এখন সে দেবে কিনা এই জন্য আপনারা নিয়োগ করছে, তো দিলে তার কি অবস্থা দাঁড়ায়? এবং তারা অফার করছে যে 17.5 কোটি টাকা দিবে, 17.5 কোটি টাকার ভিতরে ক্যাশ দিবে 10 কোটি আর একটা জমি লিখে দিবে যেটার দাম 7.5 কোটি, এই আর কি। তার মানে প্রথমে তাকে জমি রেজিস্ট্রি করতে হবে যেটা সেল ডিড, 17.5 কোটি টাকায় যেটা বিক্রি হলো ওইটার দলিল করতে হবে কিন্তু প্রথম, তারপরে আবার মানে কেনার ডিডও করতে হবে, একটা সেল ডিড একটা বাই ডিড। বাই ডিডটা হলো 7.5 কোটি টাকা একটা জমি কিনতে হয়েছে, হ্যাঁ, ওই 17.5 কোটি টাকার মধ্যে 7.5 কোটি টাকা দিয়ে একটা জমি আর কি। আচ্ছা, তাহলে এখন এখন দেখেন এখানে তো আমাকে যেটা করতে হবে সেটা হলো, এখন আমাদের প্রথম কাজটা কি, আমাদের কাছে চাইছি কি এ বি সি, এতে বলছে যে আমাকে ট্যাক্স লাইবিলিটি কম্পিউট করতে হবে। তো ট্যাক্স তো ইনকাম ছাড়া তো আপনি ট্যাক্স বের করতে পারবেন না, তার মানে আপনাকে ইনকাম বের করতে হবে। আসেন আমরা ইনকাম বের করি। তো ইনকামের 1 নম্বরই হচ্ছে তার বাড়ি ভাড়া আয়, এটা করেন, 1 নম্বরই হচ্ছে তার বাড়ি ভাড়া ইনকাম। কোশ্চেনটা যদি আপনার সামনে থাকে তাহলে তো সবচেয়ে ভালো, মানে আমি তো কোশ্চেনটা দেখাচ্ছি আপনাকে অনলাইনে, কিন্তু আপনার যদি নিজের কাছে থাকে তাহলে তো সবচেয়ে ভালো, তাহলে আর ঝামেলা নাই, বুঝতে পারছেন? আচ্ছা, এখন ভদ্রমহিলার আপনার অ্যাসেসমেন্ট ইয়ার, কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2020-21। আচ্ছা, তার কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, তার যে হেডস অফ ইনকাম সম্ভবত এখানে 3টা, যেটা মানে অঙ্কটা পড়ে মনে হচ্ছে, একটা হচ্ছে যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তো প্রথমেই হচ্ছে অ্যানুয়াল ভ্যালু। অ্যানুয়াল ভ্যালু লিখে তো আপনাকে ওইটা লিখতে হয় যে অ্যাসিউমিং রেন্টাল ভ্যালু ইজ রিজনেবল, যত সংক্ষেপে লিখে পারেন। আর এখান থেকে বাদ যাবে 2টা জিনিস যেটা বললাম, 1 নম্বরই হচ্ছে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স,
Thank you.
2,64,61,092 কত 2,64,61,092 স্যার রেজিস্ট্রেশনের যে কস্টটা ওইটা কি নেট অফ হবে না এটার সাথে সেলফ প্রসিডের সাথে আচ্ছা দেখেন ইনকাম করা শেষ ইনকাম বের করা শেষ এখন আমরা ট্যাক্স বের করব এখন আপনি কি কোশ্চেন করছেন তা করেন এখন করেন স্যার এখানে যে বলছে রেজিস্ট্রেশন কস্ট টু বি বর্ন বাই লিগাল হেয়ারস অফ মিস্টার এক্স এটা কি স্যার সেট অফ নেট অফ হবে না সেলফ প্রসিড যেটা প্রসেস ওটা সাথে আপনি বুঝতে পারেন নাই গোলমাল পাকায় ফেলছেন আপনি কেনা এবং বেচা এই দুইটার ভিতরে গোলায় ফেলছেন এটা কি শুধু কেনার জন্য রেজিস্ট্রেশন খরচ তো আপনি অঙ্কটা পড়ছেন অঙ্কটা আমি দুই তিনবার তিনবার পড়াইতে চাইছিলাম রেজিস্ট্রেশন খরচ যেটা সেটা কেনার সাথে সম্পর্কিত 7.5 কোটি টাকার একটা সম্পত্তি কিনবো আমরা এখন ও আচ্ছা ঠিক আছে এবার বুঝছেন রেজিস্ট্রেশন খরচ তো দিবে বায়ার তা আমরা তো দেব আমি আমি তো এই ভদ্রমহিলা তো বায়ার 7.5 কোটি টাকার সম্পত্তি কিনবে তো একটু পরে আগে বেচাল ওই দাঁড়ান শোনেন আগে ইনকাম কেনার সাথে তো ইনকামের সম্পর্ক নাই বেচার সাথে সম্পর্ক দেখা আর কোনো কোশ্চেন আছে কিনা ঠিক আছে আর কারোর কোনো কোশ্চেন এখন আসেন এই ট্যাক্স ক্যালকুলেশন ট্যাক্স ক্যালকুলেশনে আমাদের টোটাল ইনকাম কত আসছে টোটাল ইনকাম মাইনাস মানে ইনকাম আন্ডার সেকশন 82C
ওই তিনটা আর কি এখানে। না এখানটায় এখন তো কলম আনতে পারিনি, ইরেজার করে এখন কলম আনবো কিভাবে? এই ইরেজার আবার ইরেজারে চাপ তো তাও তো জানি না, এই ইরেজারটা অমিট করবো কিভাবে কেউ বলতে পারবেন? আবার কলমে ইরেজ কইরাও ভুল, স্যার পেনে ক্লিক করেন আবার তাহলে চলে যাবে স্যার। কোথায় পেনে কোথায় ক্লিক করব? নিচের দিকে থাকো, এবার ঠিক আছে। মানে ধরবে না বাদ দি,
ট্যাক্সের উপরে মানে 18,72,000 এটাতে এটা বিয়োগ করলে কত হয়? 551,430 এইটা না? জি 551,430 এখন এর উপরে কত পার্সেন্ট ই হবে এটা তো বোঝা যাচ্ছে না। এটা আমরা যখন ওয়েলথ স্টেটমেন্ট করব, ওয়েলথ স্টেটমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে তার সম্পদ কত। সম্পদ যদি ভদ্রমহিলার 30/6/2020 তারিখে 3 কোটি টাকার উপরে হয় তাহলে সারচার্জ হবে। এখন যদি 10-12 কোটি টাকা হয় তাহলে তো পার্সেন্টেজটা ওই রকম হবে। এটা তো মানে এই অবস্থায় রেখে যেতে হবে। এই অবস্থায় মানে রেখে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এখানে পরে আবার আমাদেরকে ফিরে আসতে হবে। মানে অঙ্কটা করা গেল না, পুরোপুরি করা গেল না। কেন? তার সম্পদ কত এটা আমরা জানি না। তো সম্পদ কত সেটা আমাদের কোশ্চেন নাম্বার টু। আমাদের 1 নম্বর কোশ্চেন, 5 নম্বরের অ্যান্সার শেষ, শেষ হইয়াও হইল না শেষ। তো বলেন দেখি, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমি প্রিভিয়াস স্লাইডেও যেতে পারি। যদি মনে করেন অঙ্কটা তো করাই দিলাম, এটা হলো ট্যাক্স ক্যালকুলেশন। ঠিক আছে, দেখেন এইটা হলো ট্যাক্স ক্যালকুলেশন, সিম্পল ট্যাক্স ক্যালকুলেশন। আর সে যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বিক্রি করছে সেখান থেকে তো সাব রেজিস্টার গেইন ট্যাক্স কেটে রাখছে 4% বিক্রয় মূল্যের উপরে। এখানে কিন্তু আমি ভুলে লিখে ফেলেছিলাম 2,16,00,000। 2,16,00,000 তো ইনকাম, তো ভাগের ভাগ, কিন্তু সেটা হবে না। কারণ 4% যে মানে টিডিএস ওটা তো ডিড ভ্যালুর উপরে, তো ডিড ভ্যালু তো 17.5 কোটি। ওইটার 4% আসে 70 লাখ, 70 লাখ টাকা ট্যাক্স, ওইটাই চূড়ান্ত কর দেয়। দেখেন আর কি। তো এখন আমাদের সেকেন্ড যেটা সেটা হলো তার সম্পদ বিবরণী বের করতে বলছে। মানে 2 নম্বরে আমাদেরকে কি বলছে করতে? তার সম্পদ ওয়েলথ স্টেটমেন্ট বের করতে, মানে ওয়েলথ স্টেটমেন্ট করতে বলছে। আসেন তার সম্পদ আমরা বের করি যে তার সম্পদ কী কী আছে। Let's
এটা একটু জটিল আর কি। আমাদের রিকোয়ারমেন্ট দুই, রিকোয়ারমেন্ট আপনার বি যেটা, সেটা হচ্ছে যে ওয়েলথ স্টেটমেন্ট। আচ্ছা, এখন অ্যাসেট আছে কি কি? অ্যাসেটের এক নম্বরেই আছে তার, এটা মানে কোশ্চেনেই আছে যে শেয়ারস অফ প্রাইভেট লিমিটেড কোম্পানি। আচ্ছা, শেয়ার তো 1 লাখ টাকা, এটা হচ্ছে 1 লক্ষ টাকা, আর নন এগ্রিকালচারাল প্রপার্টি ছিল তো 3,06,500, 3,06,500। এইটার সাথে অ্যাড হবে সম্পত্তি তো একটা বাড়ছে, ৭.৫ কোটি টাকা একটা সম্পত্তি কিনছে, ওটা নন এগ্রিকালচারাল প্রপার্টি হবে। এইটার সাথে রেজিস্ট্রেশন খরচ, রেজিস্ট্রেশন কস্ট,
এইটা 63 এর আছে 63 হবে স্যার হ্যাঁ সি লাস্ট এ একটু উল্টা লিখে দিচ্ছি 263 স্যার এখানে আমার একটু কনফিউজড আছে স্যার বলেন স্যার এই যে 22 লাখ টাকা যেখানে আছে স্যার এই কষ্টটা তো স্যার আমার ছিল না এইটা তো হচ্ছে মিস্টার এক্স এর ছিল তাহলে আমার সম্পত্তি থেকে ওনার কষ্টটাকে কেন বাদ দিচ্ছে না 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 মারা যাওয়ার পরে তো ওই যে ওনার সম্পদের ভাগের ভাগ আমার ইসে চলে আসছে ওই ওই কষ্টটাও কি আমার আমার হয়ে যাবে তখন ওনার ল্যান্ডের কষ্টটা অবশ্যই অবশ্যই ও আচ্ছা আচ্ছা সরি সরি স্যার দেখেন এখন এই যে 7 নম্বরটা বের করতে হবে 7 নম্বরে
আচ্ছা এটা দেখেন, এটা তো ক্যাশ ফ্লো করলাম, করে শুধু তার ক্লোজিং ক্যাশটা বের করলাম, যে এটা মানে আগেরটাই পুট করার জন্য এইখানে সাত নাম্বারে, এই সাত নাম্বারের জন্য আর একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হলো। তার মানে অ্যাসেট সাইডে আমাদের যোগফল কত, অ্যাসেট সাইডে ১১,৩৪,৭০,৩৪৪ আচ্ছা এখন আচ্ছা এখন এখন এই যে ছেলেরা, তারা তার কাছে কি কি টাকা পায়? বাড়ি ভাড়ার টাকা পায় না, পেনশনের টাকা পায় না, মানে উত্তরাধিকার শুধু ইনহেরিটেড প্রপার্টি যেটা সেল এইটার টাকা পায়, কম্পেনসেশন আর প্রপার্টি সেলের টাকা, এই দুইটাই পায়। সেটা হলো সেল অফ প্রপার্টি, ইনহেরিটেড প্রপার্টি, আর হলো কম্পেনসেশন। তাই না? এখন ইনহেরিটেড প্রপার্টি যেটা বিক্রি করলো 17.5 কোটি, ১৭.৫ কোটি টাকা বিক্রি করতে গিয়া মনে হয় ট্যাক্স দিতে হয়েছে 70 লাখ, সম্ভবত 4%, 70 লাখ টাকা নাকি? ১৭ লাখ টাকা পেমেন্ট করার পরে যা থাকে
16,80,000 16,80,000 মনে হয় কি কত হয় তাকে ১৪,৭০,০০০ টাকা জানি ৭০,০০০ বাদ দিয়ে তো হওয়ার কথা, হ্যাঁ যাই হোক, আর ৪১,০০০ টাকা যেটা সেইটারও ১৬,১৪ এটাও ছেলেদেরকে দিতে হবে। ৪১,০০০০ টাকা ১৬,১৪তে যা হয় যাই হোক, এটা হলো মানে ছেলেরা তার কাছে পায়, আবার সে আবার রিসিভও বলবো ফ্রম টু সন্স। আচ্ছা দেখেন তো হলো কি না, নাকি আর কিছু বাকি আছে বলেন, বলেন একটা একটা করে বলেন। এটা কত ক্যালকুলেটর লাগবে স্যার? ১৪,৭০,০০০ ১৪,৭০,০০০ রাউন্ড। হ্যাঁ গেল, আর পরে পরেরটা ৩৫,৮৭,০০০ ৩৫,৮৭,৫০০ আর সে ছেলেদের কাছে পায় কত? ১৪,৪০,০০০ না, ৮,৩২,০০০ ৭,২৮,৪৩,৮৪০ স্যার ১৪ দিয়ে তো স্যার ভাগ হবে না, ভাগ তো স্যার ২ দিয়ে হবে স্যার। ভাগ ভাগ তো অলয় ষোলো না না স্যার, স্যার গুণটা আমি ১৪ দিয়ে কেন দিব, আমি তো ২ ভাগ পাবো ছেলেদের থেকে তাই না স্যার? নাকি ১৪ কয় ২ ভাগ পাবো কেন? পুরো ছেলেদের, ও ছেলেদের কাছ থেকে এটা কি আমি পে করে দিয়েছি অলরেডি স্যার? ওই পোর্শনটা আমি পেয়ে যাব ছেলেদের থেকে স্যার? অবশ্যই, আমি যে ৭,৫০০ টাকা দিয়া জমি কিনছি ছেলে সহ, দুই ছেলে সহ, তো দুই ছেলের তো ভাগই হলো ১৪ আনা, কয় কি
জি স্যার ঠিক আছে স্যার সব সম্পত্তি ভাগ ছেলে এটা কত 7 কোটি স্যার 7 কোটি 28 লক্ষ 28 লক্ষ 43 তারপর 43000 একজনে বলেন এত লোক বলতে তো 840 লায়াবিলিটি বাদ দিলে হবে নেট আছে কত হয় 3 কোটি 57 লক্ষ 26000 685 বুঝছেন তার মানে ভদ্র মহিলার এই জায়গাটা একটু কমপ্লিকেটেড এটা বুঝছেন কিনা যে ছেলেরা তার কাছে কত টাকা পায় তার মানে 17.5 কোটি টাকায় যে জমি বিক্রি করছে ওইটার টাকা পায় ওইখান থেকে তো 4% এআইটি দিতে হয়েছে গেইন ট্যাক্স ওটা বাদ দিয়ে একবারে করে দিলাম তারপরে ক্ষতিপূরণ যেটা পাইছে সেইটার 16 ভাগের 14 ভাগ পায় আর সে আবার পায় যে জমি কিনছে যেটা এইটার টাকা পায় এই তো ছেলেদের সাথে সম্পর্ক তো দেখি আমি এই তিনটা জমি বেচছে জমি কিনছে আর ক্ষতিপূরণের টাকা পাবে এই বুঝছেন তাহলে এখন ওই যে স্লাইডে আমরা একটা অঙ্ক বাকি রেখে গেছি এইটা 10% হবে না নাকি তাই তো 10% 10% সারচার্জ হবে না এটা কত আসে স্যার 1,87,200 এটা আসবে সারচার্জ এবং সারচার্জ সহ তার ট্যাক্স আসবে কত 7,38,000 দেখেন যে পেজটা আমরা মানে ই রেখে গেছিলাম ওই করতে পারিনি
বলছিলাম যে শেষ হয়েও হইল না শেষ, এটা কিন্তু শেষ করলাম, কারণ ওইখানে তার সম্পদ কত 30 জুন তারিখে, 30 জুন 2020, এটা তো আমরা জানি না, এখন জানলাম, তো সেই জন্য সার্চটা তখন বসাতে পারিনি। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কের এ এবং বি শেষ। আমাদের বিতে বলছে যে তার ওয়েলথ স্টেটমেন্ট তৈরি করার জন্য IT-10B, এটা যদি আপনারা ফিজিক্যালি একটা রিটার্ন ফিল আপ করতেন, এটা হুবহু কিন্তু তাই, এটা ফিজিক্যাল রিটার্ন ফিল আপ করলে তার যে IT-10B হুবহু এইটাই কিন্তু এখানে করানো হবে। বুঝতে পারছেন? এই তাহলে প্রথম থেকে আবার দেখাই, মানে একদম প্রথম থেকে যদি দেখেন, এটাই হলো প্রথম। তার আমরা প্রথমে যে রিকোয়ারমেন্ট ছিল সেটা হলো তার ইনকাম বের করা, ভদ্র মহিলার তিনটা সোর্স অফ ইনকাম, আর একটা হলো এক্সেম্পটেড ইনকাম, পেনশনটা হচ্ছে এক্সেম্পটেড ইনকাম, আর ট্যাক্সেবল ইনকাম হচ্ছে তিনটা, বাড়ি ভাড়া থেকে আয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বিক্রয় থেকে মূলধনী আয়, আর হচ্ছে আপনার ইনকাম ফ্রম আদার্স। ঠিক আছে, প্রথমে আমরা ইনকাম বের করলাম, টোটাল ইনকাম হলো 2,64,61,092 টাকা। তারপরে আমরা ট্যাক্স বের করলাম, ক্যাপিটাল গেইন যেটা ফাইনাল লাইবিলিটি, ওখান থেকে 4% যেটা কাটছে ওইটাই চূড়ান্ত, তো ওইটা বাদ দিয়ে বাকিটা স্ল্যাবে ফেললে তার ট্যাক্স আসে এরকম। এই যে 18,72,773, এইটার উপরেই কিন্তু 10% সারচার্জ, তাই না? এটার উপরেই 10% সারচার্জ হবে, সেটা তো আমরা এখন জানলাম। যাই হোক, ওটা তো ওই পরের পাতায় করলাম। এখান থেকে আমরা প্রিভিয়াস ইয়ারে রিফান্ড এবং TDS গুলো বাদ দিলাম, বাদ দেওয়ার পরে তার ট্যাক্স লাইবিলিটি আসছে 5,51,430, আর সারচার্জ আসছে তার 10% 1,87,000, টোটাল তাকে দিতে হবে 7,38,707। এটা গেল একটা পার্ট, এটা গেল অঙ্কের যে 5 নম্বর যেটা সেটা শেষ। এখন আসেন যে 10 নম্বর বি, যেটা রিকোয়ারমেন্ট বি, তার সম্পদ বিবরণী বের করা, এটা জটিল। তো এইখানে হ্যাঁ কিছু বলছেন? আচ্ছা, যাই হোক, এইখানে জটিল এই কারণে যে এখানে তো তার প্রিভিয়াস ইয়ারের সম্পদ দেয়া আছে 30/6/2019 তারিখে, আমাদের বের করতে হবে তার 30/6/2020 তারিখের সম্পদ। তো সেখানে আমরা মানে যেখানে যেখানে তার সম্পদ বাড়লো সেইগুলোই শুধু বাড়লাম, আর বাকিগুলো হ্যাঁ, যে শেয়ার অফ প্রাইভেট লিমিটেড কোম্পানি অ্যাজ ইট ইজ 1,00,000 টাকা, নন এগ্রিকালচারাল প্রপার্টি তার ওই ভদ্রমহিলার নিজের ছিল 3,06,500, এর সাথে এবারে তার একটা 7,50,000 টাকার জমি কিনছে, আর আর একটা সম্পত্তি চলে গেছে, আর বাকি টাকাটা তো ক্যাশে চলে আসছে, 10 কোটি টাকার ভাগের ভাগ তো ক্যাশে চলে আসছে, আর হলো 7,50,000 টাকার সম্পদ আসছে, আর 22,00,000 টাকার যে সম্পদ ছিল ইনহেরিটেড ওইটা চলে গেছে। তো এখন নন এগ্রিকালচারাল প্রপার্টি দাঁড়াইছে তার 1,04,37,000, আর বাকিগুলো তো আগের মতো, আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট তার আগে ছিল 1,03,00,000 কত জানো, তার সাথে এখন এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ছাড়া তো আমরা এটা করতে পারবো না যে কত টাকা তার ক্যাশ প্রাপ্তি ইনফ্লো এবং কত টাকা আউটফ্লো। তো এই জায়গাটাও আপনি দেখতে পারেন, সে পেনশন পেয়েছে ওটা ট্যাক্স ফ্রি, হাউস রেন্ট, তারপরে ব্যাংক ইন্টারেস্ট, কম্পেনসেশন সবসহ, এখানে কিন্তু কম্পেনসেশন এবং প্রপার্টি বিক্রি করে যে 17,50,000 টাকা পুরোটাই কিন্তু তার ক্যাশ ইনফ্লো। বুঝতে পারছেন? পুরোটাই ক্যাশ ইনফ্লো, এবং এই ক্যাশ কিন্তু তার কাছে রয়ে গেছে, এগুলো ছেলেদেরকে দিতে হবে, এই জন্য লায়াবিলিটি সাইডে গেছে। আর আউটফ্লোর ভিতরে পার্সোনাল এক্সপেন্ডিচার, তারপরে একটা সম্পত্তি কিনছে 7,50,000 টাকা, ওটা রেজিস্ট্রেশন কস্ট 82,00,000 টাকা, এই সব সহ এখানে, তারপরে AIT, তারপরে ব্যাংক ইন্টারেস্টের ট্যাক্স, হাউস প্রপার্টি থেকে যেটা কেটে রাখছে, সব কিছু মিলে আর কি এখানে তার ক্লোজিং ক্যাশটা পাওয়া গেছে, এটাই হোক আর কি। টোটাল অ্যাসেট আমরা জানলাম, এখান থেকে তার লায়াবিলিটি বাদ দিলে আমরা নেট অ্যাসেট পাবো, নেট অ্যাসেট যেহেতু 3 কোটি টাকার বেশি, সুতরাং এটার উপরে কিন্তু তার ওয়েলথ সার্চার্জ পাবো। ঠিক আছে, তাহলে একটা ব্রেক দিয়ে দিই, একটা ব্রেক দিই, ব্রেক 10 মিনিটের একটা ব্রেক,
এরপরে আসতেছি আর ওই আরেকটা পার্ট রয়ে গেছে, অঙ্কটা তো শেষ হয়নি স্যার, এটা শেষ করে ব্রেক পার্টটা শেষ করে ব্রেক দিই স্যার। শেষ করে ব্রেক দেব, ব্রেক নি স্যার, না এটা ব্রেক না নি, আমারও আর ধৈর্য কুলায় না স্যার, ব্রেক নেন স্যার, সমস্যা নেই, ওকে স্যার। এত সময় ধরে একটা অঙ্ক করানো, বাপ রে বাপ, পরীক্ষার হলে কিভাবে কিছু বলছেন বাদর আলী নাকি শুনি নাই কিন্তু, না স্যার বলছি ব্রেকটা নিলে ভালো হয় স্যার, সেটা বলছি। আচ্ছা তো ঠিক আছে, একটা মানে ব্রেকে আমরা যাই, তারপরে আমরা আসছি। থ্যাংক ইউ স্যার। এখন মেজরিটি কি চায়, মেজরিটি মেজরিটি কি চায়? জি স্যার ব্রেকটা। ঠিক আছে একটা ব্রেকের পরে আসি, ওই তো 8:50 বাজে, তো 9টার দিকে আমরা ফিরে আসতেছি। ওকে স্যার। জি স্যার। ওকে। ফিরে আসছি, তো অঙ্কের আর একটা পার্ট বাকি আছে, সেটা হলো গত বছর থেকে তার যে সম্পদ এবারে বাড়লো, সেই বাড়ার ব্যাখ্যাটা কি, মানে হোয়াট ইজ দ্য সোর্স। সবাই ফিরে আসছেন, শুনতে পাচ্ছেন? জি স্যার। সেটা হলো যে রিকোয়ারমেন্ট সি, যেটা রিকোয়ারমেন্ট সি হচ্ছে যে সোর্স অফ ফান্ড বা সোর্স অফ ওয়েলথ অ্যাক্রিশন,
ডাকটা দিল কেউ ডাকটা তো জানি না আচ্ছা
ঠিক আছে দেখেন তাহলে অঙ্কটা শেষ এখন দেখেন কারোর কোনো কোশ্চেন আছে কিনা কারোর কোনো কোশ্চেন থাকলে তাহলে বলেন আমার কথা শোনা যাচ্ছে তাহলে এই যে বলেন স্যার এই যে পেনশনটা এটা যে শুধু উনার মিসেসই পেয়েছে এটা কিভাবে বুঝলাম উনার শুনেন ফ্যামিলি পেনশন ওয়াইফ পায় বাট পায় না বুঝছেন আপনি তো ভুক্তভোগী না বুঝতেছেন এটা হলো স্বামী মারা গেলে ওই মানে ওয়াইফ পায় এটা বলে ফ্যামিলি পেনশন আচ্ছা সরি স্যার এই আর কি এটা এটা সন্তান কিন্তু ওই পেনশনের ভাগিদার না ভালো কোশ্চেন করছেন যেহেতু সবকিছুই ভাগ হইতেছে তাইলে পেনশনটা ভাগ হলো না কেন তো পেনশনের অংশীদার আসলে ছেলেরা না ফ্যামিলি পেনশন বলতে যেটা মিন করে সে মানে হাজবেন্ড মারা গেলে ওয়াইফ পাবে এবং মানে শুনলে আরো অবাক হবেন যে প্রতিবার পেনশন তুলতে গিয়ে একটা হোঁচট খেতে হয় মানে কত যে মানুষের বিপত্তি অবশ্য এখন এই বিপত্তিগুলো কমে যাচ্ছে এখন এই যে সরকার খুব ভালো পদক্ষেপ নিচ্ছে পেনশনের টাকা আপনার ইসে চলে যাবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে ইএফটির মাধ্যমে তো এটা ভালো সফটওয়্যার আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে চলে যাবে বিপত্তিটা কোথায় প্রতিবার ভদ্রমহিলাকে আপনার মুসলেকা দিতে হয় একটা অঙ্গীকারনামা দিতে হয় যে আমি আর বিয়ে করি নেই মানে এটা মানে খুবই মানে খারাপ লাগে আর কি মানে সে যদি আবার বিয়ে করে তাইলে আবার এই পেনশন বন্ধ হয়ে যাবে এই আর কি যাই হোক তো আচ্ছা তাইলে অঙ্কটা আশা করি ক্লিয়ার কারণ যেভাবে একেবারে প্রতিটা জিনিস খুঁটে খুঁটে করানো হয়েছে তাতে করে আপনার বুঝতে সহজ এখন আপনি পুরো জিনিসটা যেটা পুরো একটা আস্ত অঙ্ক করায় দিলাম এখন কোশ্চেন আর আমার অঙ্ক এই যে অ্যান্সার এই দুইটা পাশাপাশি নিয়ে আপনি বসেন তাহলে কোথাও কোশ্চেন যদি কোশ্চেন থাকে সামনের ক্লাসেও করতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই বুঝতে পারছেন এই হচ্ছে কথা তো এখন তো সময় আছে খুব কম এই কম সময় এখন কি পড়াবো সেটাই চিন্তা করতেছি স্যার একটা প্রশ্ন ছিল বলেন স্যার এই যে মুসলিম ল এর কোনো রেফারেন্স লাগবে মানে আছে কোনো যদি ফার্দার কোনো জানতে চাই না অ্যাজ পার মুসলিম ল মানে ছেলে কত অংশ পাবে মেয়ে কত পাবে ওয়াইফ কত পাবে এইগুলো তো ডিটারমাইন্ড তবে কোশ্চেনে বলে দেওয়া উচিত ছিল কোশ্চেনে বলে দেওয়া উচিত ছিল যে মুসলিম লতে মানে ভাগাভাগি এটা কি কারণ সবাই তো মুসলিম না ছাত্ররা তো মুসলিম না এটা তো অনেকে আমি তো জানতাম না তো আমারও তো জাইনে নিতে হয়েছে বুঝতে পারছেন এখন আপনি পরীক্ষার হলে কিভাবে জাইনে নেবেন কন তো দেখি এই জন্যই বললাম না যে আসলে যে লেন্দি কোশ্চেন হয় মুশকিল তো সেখানে এত লেন্দি কোশ্চেন তো আপনার মানে হৃদয়ঙ্গম করতে তো প্রথমে কাজ সারা এই জন্য হয় কি কোনো কোশ্চেন থেকে ভয় পাবেন না কেন যে আপনি পড়বেন আপনার মানে শোনেন ঘটনা হচ্ছে যে আপনাকে এই কোশ্চেনের অ্যান্সার করে আসতে হবে মানে ডিটারমাইন্ড
সুতরাং মানে পারবো না মানে এটা সেরে আসবো এত সুযোগ নেই, আপনার তো অল্টারনেটিভ নেই যে এটা বাদ দিয়ে আপনি আর একটা করবেন, সুতরাং যা পারেন করে আসবেন। এই যে অঙ্কটা করা হলো এখানে তো আপনার আপনি করলে কিছু ভুলভ্রান্তি হতেই পারতো, কিছু ভুলভ্রান্তি হতে পারতো, একদম টোটালি পুরোপুরি যে মিলতো তা কিন্তু মিলতো না, কিন্তু তাতে কী সমস্যা? এই জন্য যে আপনি অঙ্কে নাম্বার পাবেন না তা তো না, নাম্বার তো পাবেন। আচ্ছা তাইলে এখন এই অল্প সময় আর কিছু হবে না, নুসরাত যে মেইলটা পাঠাইছে তাতে দেখা যায় যে ওইটা হবে আগামী ক্লাসে, ওই ট্রান্সফার প্রাইসিং আর ওইটা কি বলে, এখন তো খুচরা ওই ট্যাক্স হলিডে পড়াতে পারি, ট্যাক্স হলিডেও আমাদের সিলেবাসে আছে, ওটা অবশ্যই এমনি পড়েও নিতে পারবেন, মানে আপনারা এমনি পড়তেও পারবেন। এক নাম্বার প্রশ্নটা একটু ডিসকাস করলে হয় না স্যার? এক নম্বর প্রশ্ন ডিসকাস করা যাবে কিন্তু সেটা তো এখন যাবে না। আচ্ছা ওকে ওকে স্যার। বল যে এরিয়াগুলোর কথা আমি লিখেছি 5-6টা, তার মধ্যে পার্টনারশিপের অঙ্ক নাকি সাধারণত আসে না, সো মেবি ওটা ই করে ট্রান্সফার প্রাইসিং এর অঙ্কটা বেশ রেগুলার থাকে আর কি, ওই এরিয়াটা একটু ফোকাস করলে। স্টুডেন্ট থেকে অনেক রিকোয়েস্ট এসেছে আমার কাছে যে আপনাকে জানাবো। না ঠিক আছে।
আচ্ছা দেখেন তো আগের স্লাইডে ছিল যে কে কখন রেসিডেন্ট হবে কে কখন নন রেসিডেন্ট হবে এই ফর্মুলা তো আপনি জানেন যে মানে ইনকাম ইয়ারে ডিউরিং দ্য ইনকাম ইয়ার মানে হলো জুলাই টু জুন যদি কোনো করদাতা কমপক্ষে 182 দিন বাংলাদেশে অবস্থান করে তাহলে সে হবে রেসিডেন্ট অথবা মিনিমাম 90 দিন থাকতে হবে ডিউরিং দ্য ইনকাম ইয়ার প্লাস আগের 4 বছরে 1 বছর থাকতে হবে মিনিমাম তাহলেও সে রেসিডেন্ট হবে কিন্তু কোনো করদাতা বিদেশি কোনো বিদেশি নাগরিক বা দেশি নাগরিক সেই রেটে ট্যাক্স দিতে হয় এবং এই রেটটা কিন্তু আপনার সেকেন্ড শেডিউলে বলা আছে সুতরাং এখানে কনফিউজ করার কিছু নেই যদিও আমরা ইন্ডিভিজুয়ালের রেটে কিন্তু হাইয়েস্ট ট্যাক্স রেট হচ্ছে 25 কিন্তু এ নন রেসিডেন্ট ফরেনারের ট্যাক্স কত হবে সেটা বলা আছে সেকেন্ড শিডিউলে সেখানে বলা আছে 30 আর ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট বা রিবেট এটা কে পাবে এবং কে পাবে না দোজ হু আর রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট বাংলাদেশি তারা পাবে আর যারা নন রেসিডেন্ট ফরেনার তারা পাবে না সোজা কথা আর বৈদেশিক আয় বাংলাদেশের কোনো নাগরিক কর্তৃক বাংলাদেশের বাহিরে উপার্জিত আয় যদি প্রপার চ্যানেলে এবং যদি ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট মেনে বাংলাদেশে নিয়ে আসে তাহলে সেটা সম্পূর্ণ করমুক্ত থাকবে এটা রেফারেন্স হচ্ছে 6 শুধু পার্টি 48 তো এটা মোটামুটি আর কি মানে রেসিডেন্ট নন রেসিডেন্ট সম্পর্কে একটা সাধারণ ধারণা দেয়া যে দুটার মধ্যে পার্থক্য কি মানে পার্থক্য হলো তিনটা ইনকামের দিক থেকে রেটের দিক থেকে এবং বিনিয়োগ বা কর রেয়াত কে পাবে না সেদিক থেকে আর কি রেমিটেন্স যেটা ট্যাক্স ফ্রি সেটা যে সমস্ত দেশের সাথে আমাদের দ্বৈত পার পরিহার চুক্তি আসছে বা হোক সেটা যদি ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে ঢোকে দ্যাট ইজ মানে কমপ্লিটলি ট্যাক্স ফ্রি কার হাতে যে আয় করবে তার হাতে তাই না তো এই হচ্ছে মানে সংক্ষেপে আর কি রেসিডেন্ট এবং নন রেসিডেন্টের বিষয় এবং আপনাদের যে হ্যান্ডআউট দিয়ে দিচ্ছি সেখানে আপনি দেবেন এবার মনে হয় কত বাড়ছে এই দ্বৈত পার পরিহার চুক্তি বাংলাদেশের সাথে এখন 39 সম্ভবত 39টা দেশের সাথে সময় পেলে আরো অঙ্ক করানো যেত প্রিভিয়াস অঙ্ক যত করাবো তত আপনার হাত শক্তিশালী হবে আপনার কনফিডেন্সটা বাড়বে ঠিক আছে এখন বলেন দেখি আজকে যা পড়ানো হলো একটা অঙ্ক করানো হলো আর রেসিডেন্ট নন রেসিডেন্ট নিয়ে কিছু কথা বলা হলো যে দুটোর মধ্যে পার্থক্য কি কে কখন রেসিডেন্ট হবে কে কখন নন রেসিডেন্ট হবে আর দ্বৈত কর পরিহার চুক্তি যে সমস্ত দেশের সাথে থাকে ইউজুয়ালি সে সমস্ত দেশে যদি কোনো ইনকাম উদ্ভূত হয় তাহলে 144(4) অনুযায়ী 144(4) অনুযায়ী ফরেন ট্যাক্স ক্রেডিট পায় আর 145 ধারায় বলা আছে যেসব দেশের সাথে দ্বৈত কর পরিহার চুক্তি নাই ওই দেশে যদি কোনো ইনকাম জেনারেট হয় এবং ওই দেশে যদি ট্যাক্স দিয়ে আসে তাহলে কি বাংলাদেশে ওই ইনকামের উপরে পুনরায় ট্যাক্স দিতে হবে মানে ইউজুয়ালি তাই কারণ যদি দ্বৈত কর পরিহার চুক্তি থাকে তাহলে বলছে দ্বৈত কর হবে না মানে ডুয়াল ট্যাক্স হবে না এবং পরিষ্কারভাবে বলা আছে সেটা 144 ধারায় প্লাস 7 শিডিউলে বলা আছে যাই হোক কিন্তু যেসব দেশের সাথে দ্বৈত কর পরিহার চুক্তি নাই ওই দেশে যদি কোনো ইনকাম জেনারেট হয় তাহলে তার উপরে কিন্তু এই দেশে আবার ট্যাক্স হওয়ার কথা কেন হওয়ার কথা যেহেতু ওখানে বলা আছে যে দ্বৈত কর পরিহার চুক্তি না থাকলেও সে ফরেন ট্যাক্সের ক্রেডিট পাবে অ্যাজ দ্য এনবিআর মে প্রেসক্রাইব এনবিআর যেভাবে বলবে সেভাবে পাবে কিন্তু এনবিআর বলে নাই পাবে কীভাবে এনবিআর যত কিছু প্রেসক্রিপশন সব থাকে রুলে তো রুলে তো কোনো প্রেসক্রিপশন নাই তো প্রেসক্রিপশন নাই যেহেতু পাবে না মানে দুই দেশে ট্যাক্স দিবে দ্বৈত কর পরিহার চুক্তি থাকলে দুই দেশে হবে না দ্বৈত কর পরিহার চুক্তি না থাকলে হবে কী করা যাবে বিষয়টা এরকম আর কি স্যার ফরেন রিমিটেন্স ট্যাক্স ফ্রি সেই হিসেবে আমি যে দেশে ইনকাম করি সেটা ট্যাক্স দিই আর না দিই সেটা তো আমার এই দেশে আসলে ট্যাক্স ফ্রি হচ্ছে কারেক্ট 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 ওই ট্যাক্সটা আমি পরে এখানে আর কে দিতে পারছি না তো যদি দ্বৈত করের ক্যান্ডারে হয় সেই ক্ষেত্রে কি ওই ট্যাক্সটা আমি এখানে কোনো দ্বৈত করের কোনো বিষয় কিন্তু এখানে নাই মানে এই যে
ফরেন রেমিটেন্স যেটা, এটা হলো যে বাংলাদেশের বাইরে উপার্জিত আয় যদি প্রপার চ্যানেলে বাংলাদেশে পাঠায়, তাহলে এই টাকাটা তার ফাইলে ঢুকবে এবং দেখা যাবে যে তার এটার উপরে কোনো ট্যাক্স দিতে হবে না। আর ওই ইনকামটাও কিন্তু মানে বিদেশে আয় করছে তারপর তো পাঠাইছে, তাহলে ওই আয়টাও কিন্তু তার টোটাল ওয়ার্ল্ড ইনকামে আসবে না। টোটাল ওয়ার্ল্ড ইনকাম কম্পিটিশনে আসবে না রেমিটেন্সটা, কারণ ট্যাক্স ফ্রি। তো ওই রেমিটেন্সটা তো তার ইনকাম ওয়েলথে চলে আসবে, ওয়েলথে চলে আসবে। হ্যাঁ ওয়েলথে চলে আসবে। ঠিক আছে, যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে এখানেই শেষ করে দেই। আর হলো পরের দিনের ক্লাসটাও খুব ইম্পর্টেন্ট, তো ট্রান্সফার প্রাইসিংটা কিন্তু নেক্সট যেদিনই আমাদের ক্লাস থাকুক, সম্ভবত আগামী সোমবারে থাকবে আর কি, মানে তার আগে তো আমি কোনো লক্ষণ দেখি না, কারণ শুক্রবারে একটা চান্স ছিল কিন্তু ওই দিন স্বাধীনতা দিবসের কারণে আপনার মানে ই থাকবে না, আইটিভি বন্ধ থাকবে। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। নমস্কার স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে, বাদর আলী, আপনার নাম বাদর আলী না বাবর আলী? স্যার স্যার বদর আলী, স্যার বদর আলী। ও বদর আলী, জি স্যার, সরি। ওকে স্যার, সমস্যা নেই, বলতে চাইছিলাম মানে বাবর আলী, তো আমি ভাবলাম যে বি এর জায়গায় ডি হয়ে গেল কিনা। না স্যার, বাবর থেকে বাদর হয়ে গেছে, সরি সরি, এটা হয়ে যায় স্যার, অনেক সময় বাংলা থেকে ইংরেজি করলে সেটা হয়ে যায়, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হয়, তবে বদর নাম তো এখন আর দেখা যায় না স্যার, নিও একটু পুরো ই স্যার এখন কেন না, ঠিক আছে, তো ভালো থাকেন। ওকে স্যার, ধন্যবাদ স্যার।